পঞ্চম পর্যায়ে 18,566টি ভূমিহীন পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহারের ঘর। এই বিষয়ে জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম এবং বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক মুন্সী। প্রথমেই যাচ্ছি রংপুরে রফিকুলের কাছে। রফিকুল, রংপুরে কতগুলো পরিবার ঘর উপহার পাচ্ছেন এবং হস্তান্তরে সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন আমাদেরকে জানান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ বিনির্মাণে মুজিবুর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি, বাংলাদেশের কোনো অঞ্চলে বা কোনো গ্রামেই ভূমিহীন কোনো ব্যক্তি থাকবে না, তার এই যে প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতি বাস্তবায়নে যে কার্যক্রম সেই কার্যক্রম চলমান রয়েছে। আমি যদি আপনাকে বলি যে ইতিমধ্যে 2,26,193টি পরিবারকে এই ঘর এবং ভূমি উপহার দেওয়া হয়েছে, আজ 5,843টি পরিবারকে এই উপহার দেওয়া হবে। এই অংশ হিসেবে রংপুরের 660টি পরিবারকে এই ঘর এবং চাবি উপহার দেওয়া হয়েছে। ইতিমধ্যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে জেলা প্রশাসনের যে আয়োজন, সে আয়োজনে যারা গৃহহীন এবং ভূমিহীন তাদেরকে এখানে ডাকা হয়েছে রংপুর সদর উপজেলার হল রুমে, তাদেরকে ইতিমধ্যে চাবি এবং ঘরের যে কাগজপত্র সেটি হস্তান্তর করা হয়েছে। একটি বিষয় জানিয়ে রাখি যে রংপুরের পীরগঞ্জ, মিঠাপুকুর এবং গঙ্গাচড়া এই তিনটি উপজেলাকে আজকে গৃহহীন ভূমিহীন মুক্ত ঘোষণা করা হবে। এর আগে রংপুর সদর, তারাগঞ্জ, বদরগঞ্জ এবং কাউনিয়া উপজেলাকে গৃহহীন ভূমিহীন হিসেবে মুক্ত হিসেবে ঘোষণা করা হয়েছে। এছাড়া রংপুরের আরেকটি উপজেলা রয়েছে, রংপুরের পীরগাছা উপজেলা, সেটি 320টি পরিবারের জন্য 93 একর জমি, খাস জমি অধিগ্রহণের যে কার্যক্রম সেটি শেষ হয়েছে, এই সঙ্গে যে কার্যক্রম সেটি চলমান রয়েছে। আমি যদি আপনাকে এই সার্বিক বিষয় নিয়ে আমরা যুক্ত করতে চাই, রংপুর জেলা প্রশাসক মহোদয় ইনি আছেন, আমরা তাকে আমাদের সঙ্গে যুক্ত করতে চাই, তার সঙ্গে তাকে বিস্তারিত জানাতে চাই। এবার আমরা তো আপনি যেভাবে বললেন আর কি, আমি শুনলাম তো, আমরা এবার 1,049টি ঘর গৃহ আমরা গৃহহীনদের মাঝে বিতরণ করতে যাচ্ছি। এর আগে আমরা 5,303টি দিয়েছি। তো আপনি আমাদের 8টি উপজেলার মধ্যে 7টি উপজেলায় কিন্তু গৃহহীন ভূমিহীন মুক্ত ঘোষণা করা হয়েছে, আর একটি উপজেলা বাকি আছে, সেটা হচ্ছে পীরগাছা, সেখানে 320টি ভূমিহীন গৃহহীন পরিবারের জন্য গৃহ নির্মাণ কার্যক্রম চলমান আছে, এবং এটা রংপুর বিভাগে সবচেয়ে বড় আশ্রয় হিসেবে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। ওখানে কিছু মাটির কাজ করা হয়েছে, কম্প্যাকশন হয়নি এখনো, সেই জন্য আমরা ওটাকে ঘোষণা করতে পারছি না, কিন্তু ঘোষণা পরেও আমাদের অন্যান্য যে উপজেলাগুলোকে ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছিল সেখানেও কিন্তু আমরা কিছু কিছু গৃহ নির্মাণ করেছি। কিছু জায়গায় যে পুরনো ব্যারেক গুলো প্রতিস্থাপন করে, জরাজীর্ণ ব্যারেক প্রতিস্থাপন করে সেখানে একক গৃহ নির্মাণ কার্যক্রম চলমান আছে, আর যেসব জায়গায় আমরা ভূমিহীন গৃহহীন খুঁজে পেয়েছি তাদেরকেও কিন্তু আমরা এর আওতায় নিয়ে আসছি। তো মোদ্দা কথা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী যা বলেছেন যে এই দেশে ভূমিহীন গৃহহীন একজনও থাকবে না, সেই লক্ষ্য বাস্তবায়নে আমরা আমাদের কাজ করে চলেছি। ধন্যবাদ। বললাম 5,303টি গৃহ আমরা হস্তান্তর করেছি, আর এবার 1,049টি। এরশাদ, আপনি শুনছিলেন আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রংপুরের জেলা প্রশাসক মহোদয়। একটি বিষয় জানিয়ে রেখে, এই যে ভূমিহীন যারা রয়েছেন, গৃহহীন যারা রয়েছে তাদেরকে ঘর দেওয়া, জমি দেওয়ার যে বিষয়টি, সেটি সামাজিক নিরাপত্তা, সামাজিক সুরক্ষার পাশাপাশি এসডিজি বাস্তবায়নের যে অগ্রগতি সেটি অনেকটাই এগিয়ে যাচ্ছে বলে মনে করছেন এখানকার সচেতন মহল। আমরা এই মুহূর্তে যেতে চাই বরিশালের শফিক মুন্সির কাছে। শফিক মুন্সি, রফিক, আসলে আপনি যেমনটি বলছিলেন যে রংপুরের মতো কিন্তু বরিশালেও আসলে আশ্রয় প্রকল্পের অধীনে গৃহহীন এবং ভূমিহীন যারা আছে তাদেরকে কিন্তু আজ 2% বাড়ির উপর একটি ঘর সেটা কিন্তু উপহার দেয়া হচ্ছে। এবং আপনাকে আসলে জানাতে চাই যে একটা সময় কিন্তু মানুষের কাছে অকল্পনীয় ছিল যে বাংলাদেশে কেউ আসলে ভূমিহীন গৃহহীন থাকবে না, কিন্তু সেই জায়গাটা কিন্তু আজ, সেই যে স্বপ্ন সেটি কিন্তু আজ বাস্তবে রূপ নেওয়া শুরু করেছে। এবং আজ পঞ্চম পর্যায়ে কিন্তু বরিশালে জেলার 5টি উপজেলায় যে গৃহহীন যারা আছেন, ভূমিহীন যারা আছেন, তাদের
মধ্যে কিন্তু আসলে ঘর বিতরণ কার্যক্রম চলছে। আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি বরিশাল সদর উপজেলা পরিষদ মিলনায়তনে। আমাদের দর্শকরা কিন্তু দেখছে এখানে উপকার ভোগী যারা তাদের ভিড়ে কিন্তু লোকে লোকারণ্য হয়ে উঠেছে এই মিলনায়তন কেন্দ্র। আমরা একজন উপকার ভোগের সাথে আসলে কথা বলবো যে আপনার আজকে ঘর পেতে যাচ্ছেন, মাথার উপর একটি ছাদ হচ্ছে, কেমন লাগছে? আসলে ভালো লাগছে, ভালো লাগছে, ভালো। আঠারোটা নাম দিয়ে পাইছি, ইনশাল্লাহ আল্লাহ মিলিয়ে দিয়েছে। এই এই হাসিনা সরকার আমাকে মিলিয়ে দিয়েছে, এই দিয়েছে আমাকে, এই গরিবের আমাকে ইনশাল্লাহ আমাকে রাখছে, এই আমাকে দেয় দিয়েছে। আমরা শান্তিতে তোকে ভাত খাবো, আল্লাহ কই এই কাম কম খাবো, আমি চরমনা ইনারে থাকি। আমরা আসলে যেমনটি দেখাচ্ছিলাম যে যারা আসলে ঘর উপহার হিসেবে পাচ্ছে তারা কিন্তু উচ্ছ্বসিত, তারা কিন্তু তাদের বিগত দিনের যে কষ্টের যে বিষয়টি সেটা কিন্তু আসলে তুলে ধরছিল। আমরা কিন্তু দর্শকদের দেখাচ্ছি যে ইতিমধ্যে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তিনি ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এই যে গৃহহীন মানুষদেরকে আসলে ঘর উপহার দেওয়ার যে কার্যক্রম শুরু করেছেন। আপনাকে আরেকটু যেটি জানাতে চাই যে এই ভূমিহীন মানুষদের ঘর উপহার দেওয়ার যে প্রকল্পটি এটা কিন্তু বেশ পুরনো একটি ধারণা, যেটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে আসলে প্রথম শুরু করেছিলেন। কিন্তু পরবর্তীতে তার এই স্বপ্ন বাস্তবায়নের জন্য তার সুযোগ্য কন্যা প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর 1997 সালে পুনরায় আসলে এই আশ্রয়ন প্রকল্প নামে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে চালু করে, যার প্রেক্ষিতে কিন্তু সে সময় কয়েক লাখ মানুষকে আসলে ঘর উপহার দেয়। পরবর্তীতে প্রায় 2 দশক এই কার্যক্রমটি বন্ধ থাকার পর মুজিব বর্ষের আসলে এই পুনরায় আসলে গৃহহীন এবং ভূমিহীন মানুষদেরকে 2% জায়গার উপর ঘর দেবার প্রকল্পটি পুনরায় শুরু হয়। এবং এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে যে এটি কিন্তু সারা বিশ্বের মধ্যে সর্বোচ্চ যে আবাসন প্রকল্প গৃহহীনদের সেটি হিসেবে কিন্তু ইতিমধ্যে আসলে জায়গা করে নিয়েছে উন্নয়নের মডেল হিসেবে, এবং অন্তর্বর্তীমূলক উন্নয়নের শেখ হাসিনা মডেল হিসেবে কিন্তু এটি সারা বিশ্বের বিশেষ করে তৃতীয় বিশ্বের যে দেশগুলো আছে সেই দেশগুলোর ভূমিহীন মানুষদেরকে উন্নয়নের জন্য আসলে কাজ করে যাচ্ছে বা এই মডেলটি আসলে অনুসরণ করা হচ্ছে। আপনাকে আসলে আরেকটু জানাতে চাই যে মোট 5 পর্যায়ে কিন্তু দেশের প্রায় 8 লাখ পরিবারকে এই প্রকল্পের আওতায় এনে ঘর উপহার দেয়া হয়েছে, এবং যেই জায়গাগুলোতে আসলে এই আশ্রয়ন প্রকল্প করা হয়েছে সেই জায়গাগুলোকে একটা আবাসিক এলাকায় আসলে রূপান্তর করারও চেষ্টা করা হয়েছে। সেখানে সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে, সেখানে ব্যবস্থা করা হয়েছে সুন্দর যোগাযোগ ব্যবস্থার, একই সাথে সেখানে স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে, মসজিদ মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে। সেখানকার যে মানুষ তারা যেন আর আসলে এই যে নিম্নবিত্তের চক্রে জর্জরিত না থাকে এজন্য কিন্তু তাদের সেখানে ছোটখাটো অনেক কর্মসংস্থানেরও ব্যবস্থা করা হয়েছে, বিশেষ করে কৃষি এবং মৎস্য খাতে তাদেরকে আসলে অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে। একই সাথে কিন্তু এই পরিবারগুলো যেন আসলে ভালো থাকে এবং কখনোই যেন তাদেরকে আর গৃহহীন এই উপাধিতে না থাকতে হয় এজন্য কিন্তু ওই জমি এবং ঘরের মালিকানাও কিন্তু তাদেরকে দেয়া হচ্ছে। আজকে কিন্তু এই বরিশাল উপজেলা পরিষদ মিলনায়তন থেকে 213টি পরিবারের কাছে তাদের নিজস্ব যে ঘর, নিজস্ব স্বপ্নের ঠিকানা, সেটির কিন্তু দলিল দস্তাবেজ তাদের হাতে তুলে দেওয়া হবে। এবং আমরা তো আগেই দেখাচ্ছিলাম যে উপকার ভোগীরা তারা তো কতটা উচ্ছ্বাস প্রকাশ করেছে, তারা সরকারের প্রতি কতটা কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তো এই ছিল আমার কাছে বরিশাল সদর উপজেলা থেকে আশ্রয়ন প্রকল্পের ঘর বিতরণের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ। রংপুর এবং বরিশাল থেকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গৃহ হস্তান্তর অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি নিয়ে বলছিলেন সহকর্মী রফিকুল ইসলাম এবং শফিক মুন্সী।